যে খাবার যদি ভালো না লাগে সঠিকভাবে বলবেন ইনশাআল্লাহ সত্য নিয়ে বলবেন যে ভাই আপনার খাবারটা আমার ভালো লাগে না ইনশাআল্লাহ আমি তার টাকা নেব টাকা ফেরত দেব জিভে জল আনা গরুর মাংস আর রাজহাঁস ভুনায় এরই মধ্যে মিরপুরে সারা ফেলেছে হুজুরদের খাবারের দোকান খাবারের স্বাদ ভালো না লাগলে টাকা ফেরত এরকম নিয়মেই নিয়মিত চলছে দোকানটি মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটে দোকানের অবস্থান তাবলিগ জামাতের কয়েকজন সাথী মিলেই মূলত দোকানটি গড়ে তুলেছে কথা বলে জানা গেছে দোকানের লাভের টাকায় তৈরি হবে মাদ্রাসা কার উদ্দেশ্য বাড়ি গাড়ি করা কার উদ্দেশ্য মানে ভালো একটা বাইক কেনার কার উদ্দেশ্য জমি জমা কেনার অনেক ধন সম্পত্তির মালিক হওয়ার আর আমার উদ্দেশ্য হচ্ছে একটা হাফেজিয়া মাদ্রাসা করা যেখানে পোলা পান হ্যাঁ ছেলে ছেলে মেয়েরা বিনি টাকায় হাফিজিয়া কমপ্লিট করতে পারবে যে খাবার যদি ভালো না লাগে সঠিকভাবে বলবেন ইনশাআল্লাহ সত্য নিয়ে বলবেন যে ভাই আপনার খাবারটা আমার ভালো লাগে না ইনশাআল্লাহ আমি তার টাকা নেব টাকা ফেরত দেব কারণ খাবার যদি ভালো না লাগে তৃপ্তি যদি না পায় সেই টাকার কোনো দামই নেই এখানে আপনি আমাদের রাইস আছে দুইটা পোলাও আর খিচুড়ি এটার সাথে আপনি গরুর লাল ভুনা যেটা সেটা খাইতে পারেন 170 টাকা খাসি দিয়ে 180 টাকা আর রাজহাঁস দিয়ে 200 টাকা আর মুরগির রোস্ট দিয়ে 140 টাকা রাত 8:30 বাজতেই জমে ওঠে মোহাম্মদী বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের মান ও স্বাদ এরই মধ্যে মুগ্ধ করেছে খাদ্য বিলাসীদের আলহামদুলিল্লাহ খাবারের মানটা খুবই ভালো আমরা খেয়েও তৃপ্তি পাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে যেন উনি এইভাবে খাওয়াইতে পারেন সেই দোয়া কামনা করি আসলে ভাই আমরা আসছিলাম ওই সাগপ্তা থেকে আমরা বই কিনতে আসছিলাম মূলত ভাইরাল খেসারি জায়গা নাম শুনেছি তা বই কিনে টাকা শেষ হয়ে গেছে শুধু খেসারি খাচ্ছে নবীজির সুন্নতকে ধরে রাখার জন্যই দোকানে কাজ করে যাবেন তারা সামনে মাটিতে বসে খাবারের ব্যবস্থা করার কথাও স্পষ্ট জানালেন একটা মানুষ খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এটা কি আল্লাহ তাআলার দিন প্রচার হচ্ছে না ইনশাআল্লাহ আমার আরেকটা আমার আর আমার ভাইয়ের আরেকটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক যদি কোনোদিন স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দেয় সেখানে আমরা এক পাশে টেবিল চেয়ারের ব্যবস্থা করব আর আরেক পাশে সুন্নতি স্টাইল হ্যাঁ সৌদিতে যেভাবে খানা পিনা হয় সুন্নতি এক প্লেটের মধ্যে ওইরকম এক পাশে ব্যবস্থা করব এর দ্বারা কি হবে আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা হবে ইনশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন ও নামাজি মানুষগুলোর হাতে একবেলার খাবার খেতে রাত নামলেই ছুটে আসে বিভিন্ন এলাকার ভোজনপ্রেমীরা তবে এখানকার খাবারের স্বাদেই শুধু নয় মানুষ সন্তুষ্ট তাদের ব্যবহারেও মিথিলা ম্যাপ টিভি